আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অনলাইন স্কুলের নিয়মিত আয়োজনে বঙ্গবাসী স্কুলের পক্ষ থেকে আমি সাদিকা বিলকিস জাহান, সহকারী শিক্ষক বিজ্ঞান বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য এসেছি। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ে সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। তোমরা বই খাতা কলম পেন্সিল নিয়ে বসে পড়ো এবং মনোযোগ সহকারে আমার পাঠ শুনো। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠা হল এখানে পঞ্চম অধ্যায়ে সরল সমীকরণ নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমাদের সমীকরণ কি সেটা জানতে হবে। তো বন্ধুরা, সমীকরণ হচ্ছে এখানে আমরা লিখতে পারি ওয়ান এক্স ইকুয়াল টু ফাইভ থেকে মাইনাস ওয়ান
এখানে তোমাদের অনেকগুলো সমস্যা আছে, এখান থেকে আমরা ধারাবাহিকভাবে কয়েকটা সমাধান, সমীকরণের সমাধান করার চেষ্টা করি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং তোমাদের বইয়ের 104 পেজের দেখো 12 থেকে শুরু, 12 থেকে 35 পর্যন্ত যে সমীকরণগুলো আছে এগুলো আমাদের সমাধান করতে হবে। আজ আমরা চেষ্টা করি এখান থেকে কয়েকটা সমীকরণ সম্পর্কে জানি আসুন। তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখো 12, রাগ নম্বর 12 তে আছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 13। বন্ধুরা এখানে চলক কি? চলক হচ্ছে এক্স, তাই তো? এক্স এর মান বের করতে হবে। আর তাহলে এক্স ইকুয়াল টু ডান পাশে আছে 13 এবং বাঁ পাশে যে প্লাস 4 আছে এটা ডান পাশে আসবে মাইনাস 4 হয়ে যাবে। আর এক্স ইকুয়াল টু 13 থেকে তাহলে 4 যখন বিয়োগ করব কত হবে? 9। বন্ধুরা বুঝতে সমস্যা হচ্ছে না, হচ্ছে না তো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন এসো আমরা আরো কিছু সমাধান করি।
সংখ্যাটি সমান
সাত গুণ সমান ওয়াই ইন্টু এত, মানে কি সেভেন ওয়াই, সেভেন ওয়াই। এরপরে দেখো
২৬ ২৭ এবং ২৮ নম্বর অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা বাসায় করে ফেলবে একই নিয়ম এবং বারবার প্র্যাকটিস করবে। কেননা অঙ্ক যত তুমি অধ্যয়ন করবে, যত প্র্যাকটিস করবে, তত তোমার কাছে সমর্থন হবে। তাহলে বন্ধুরা আজ তাহলে এখানেই রাখি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, প্রাথমিক মেনে চলো, ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করো এবং আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে।